আসসালামু আলাইকুম, আমি শেল আরমান ফ্রম এসিপি স্কুল অ্যান্ড কলেজ। তো সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সামনে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ চ্যাপ্টার 8.3 পার্ট 2 নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, তো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে অন্তত প্রতি পরীক্ষায় 4 মার্ক করে থাকবে মাস্ট, তো আপনাদের আরও বেশিও থাকতে পারে, তো মাস্ট 4 মার্ক থাকে। তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন আমি যে কাজ করবো, আমি প্রথমেই আমরা উইদিন 8.3-র 8 পর্যন্ত করিয়েছিলাম, তো আজকে আমি 9 থেকে শুরু করব। আমরা 9-এর খ নম্বর অঙ্কটা তুললাম, এখানে আমি খ নম্বর অঙ্কটা দেওয়া আছে, তো আমরা এই অঙ্কটাকে ক্যালকুলেশন করব। তো ম্যাথটা খুবই সহজ, একেবারে সেম আগের মতো করেই করবেন সবাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কট পাই বাই 20, কট 3π/20, কট 5π/20, কট 7π/20, কট 9π/20। তাহলে আমাদের এই কট, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কট π/20 সবচেয়ে ছোট একটা সংখ্যা, সুতরাং আমরা এটাকে আমরা প্রথম লিখে নিব কট π/20। তারপর আমরা দেখতে পাচ্ছি এই এখানে 4 দ্বারা এটাকে কাটা যায়, তাহলে আমাদের হয় কি এখানে কট π/4। কট π/4 একটা মান আছে, অর্থাৎ 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি মান হলো 1। দ্যাট মিনস আমরা এই 1 যেহেতু একটা আরেকটার সাথে গুণাকার আছে, তাহলে 1 যদি আমরা এগুলোর সাথে গুণ করি তাহলে আমাদের বাকি যে মানগুলো আছে ওইটি হয়, অর্থাৎ আমাদের এটা বাদ হয়ে যাবে যেহেতু কট 45 ডিগ্রি মান 1। তো আমরা ওইটা ছাড়া বাকি সব লিখে দেব, কট 3π/20, কট 7π/20, কট 9π/20। তো আমাদের এই মানটা, আমাদের যেহেতু কট 45 ডিগ্রি মান 1, সুতরাং 1 এটিগুলোর সাথে গুণ করলে 1টা আর থাকে না। তো আমাদের এখন নর্মালি আগের মতো অঙ্ক চলে আসছে, তো এখানে আমরা করবো যে কাজটা সেটা হলো কট π/20। যেহেতু আমরা এখানে আসলে এগুলো বিভিন্নভাবে অঙ্কটা করা যায়, তো যার যেভাবে ভালো লাগে, কিন্তু এখানে মূল যে উদ্দেশ্য সেটা হলো আমাদের থিতার মানটা সমান করতে হবে। তো এখানে যেহেতু কট π/20, কট π/20, তো আমরা এটাকেও স্থির রেখে দিব কট 3π/20, কেননা আমাদের তারপর আসলে কট 7π/20। তো আমরা জানি যে আমাদের নিচে যে মানটা থাকবে সেটা স্থিরই থাকবে এবং উপরে যে মানটা থাকবে সেটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে নিচের সংখ্যাটাকে ভাগ যায়। তো আমরা উপরে 7π, এটাকে যদি আমরা এভাবে লিখি 10π-3π, তাহলে আমাদের 7π চলে আসে, প্লাস প্রথম সংখ্যাটাকে দিয়ে 20কে ভাগ যায়, অর্থাৎ আমাদের শর্তগুলো পূরণ হয়েছে, প্লাস এখানে 3π, এই যে 3π আমাদের থিতার মানও সমান হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটা করবো, এই কটের কট লিখব, তো এখানে যেহেতু 9π, তো 9π আমরা লিখতে পারি 20, তাহলে আমরা লিখতে পারি এই 10π-π, তো এভাবে আমরা লিখতে পারি, কারণ 10 থেকে 1 গেলে আমাদের 9 হয়, ঠিক একইভাবে 10 দ্বারা 20কে ভাগ করা যায়। আচ্ছা, এখন আমাদের আমরা দেখতে পাচ্ছি π/10, π/10, আবার এখানে 3π/3π, জোড়ায় জোড়ায় যাতে থিতার মানটা থাকে, আমাদের মূল উদ্দেশ্য থাকবে এটা। এখানে এই 3π/3π, এই যে π আছে, তো আমরা এখন যেটা লিখবে সেটা হলো এই কটের কট π/20, কট 3π/20, কট 10π/20 - 3π/20, কট 10π/20 - π/20। তো আমরা জানি এখানে এই 20 এইটা দুইটা নিচে আছে, তাই আমরা দুইটাকে আলাদা করে দিব, এখানে ঠিক আমরা একইভাবে করব। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আর এটা কাটা গেলে এখানে 2, এটা আর এটা কাটা গেলে এখানে 2 হবে। তো আমরা এখানে লিখতে পারি এই কট π/20, কট 3π/20, কট যেহেতু এখানে উপরে পাই আছে, তো π/2 -
3 পাই বাই 20 এভাবে আমরা লিখতে পারি ইনটু কট পাই বাই 2 মাইনাস পাই বাই 20 অর্থাৎ ক্যালকুলেশন করার পরে আমাদের যা আছে আমরা হুবহুব ওগুলো লিখে দিছি তো এখানে আমরা যা আছে তাই লিখব এই কটের কট পাই বাই 20 কট 3 পাই বাই 20 যেহেতু আমরা জানি যে পাই আকারে থাকলে আমাদের প্রথম যে মানটা থাকবে সেটার সাথে ভাগাকারে কিছু থাকলে চেঞ্জ হয়ে যাবে সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন ট্যান থাকলে কট কট থাকলে ট্যান সেক থাকলে কোসেক কোসেক থাকলে সেক তো এখানে যেহেতু প্রথমটা ভাগাকারে কিছু আছে তার মানে কট ট্যান হয়ে যাবে কট হয়ে যাবে ট্যান যেহেতু কট এখন ট্যান হয়ে যাবে এখন আমাদের দেখতে হবে পাই বাই 2 আমরা জানি একটা পায়ের জন্য দুইবার করবে কিন্তু এখানে যেহেতু আছে আমাদের পাই বাই 2 মানে একটা পায়ের অর্ধেক আছে তার মানে একটা পায়ে যদি দুইবার ঘোরে তাহলে একটা পায়ের অর্ধেক মানে একবার ঘুরবে একবার ঘুরলো তো একবারই ঘুরলে তার থেকে একটু কম আছে সামথিং কম তাই এটা কমলে এটা প্রথম ঘরে পড়বে প্রথম ঘরে কি সবাই প্লাস থাকে তো আমরা লিখতে পারি এই পাই বাই 23 তারপর এই কট যেহেতু একইভাবে এখানে পাই পায়ের সাথে ভাগাকার আছে তার মানে কট টেন হয়ে যাবে তো কট আমরা যদি এভাবে পাই বাই 2 থাকলে একবার ঘুরবে এই একবার ঘুরে একটু কম আছে ডাবল পজিটিভ করে এটাও তো আমরা লিখতে পারি পাই বাই 20 এ হলো আমাদের ক্যালকুলেশন তো আমরা দেখতে পাচ্ছি এখানে কট কট ট্যান ট্যান কিন্তু আমাদের এই থিতার মানের সাথে এই থিতার মান এবং এই থিতার যেহেতু আমাদের দুইটা অনুপাত চলে আসছে তো আমরা সবগুলোকে এক করে দেব তো আমাদের কট আমরা সবগুলোর যদি ট্যান বানিয়ে ফেলি তাহলে আমাদের কি হবে কট পাই বাই 20 মানে 1 বাই ট্যান পাই বাই 20 যেহেতু আমরা জানি কট ইকুয়াল 1 বাই 10 তো 1 বাই 10 পাই বাই 20 ইনটু একইভাবে আমরা লিখতে পারি কট ইকুয়াল 1 বাই 10 3 পাই বাই 20 বাকি যা আছে 10 যেহেতু আছে এগুলোকে চেঞ্জ করব না 10 পাই বাই 20 তো এই যে 1 বাই 10 পাই বাই 20 আর এই 10 পাই বাই 20 কাটা 10 এটা কাটা ইকুয়াল 1 এটা হলো আমার অ্যান্সার তো এই হলো আমাদের মোট টোটাল ক্যালকুলেশনটা তো ইনশাল্লাহ আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন এখন আমরা আবার 9 এর 1 নম্বর অঙ্কটা শুরু করব তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন স্কয়ার 17 পাই বাই 18 সাইন স্কয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কয়ার 37 পাই বাই 18 প্লাস কস স্কয়ার 3 পাই বাই 8 তো আমরা আসলে এই অঙ্কগুলো আমাদের বিশ্লেষণে যেভাবে সহজে আমরা সেভাবেই করতে পারি তো আমি নর্মালি যেভাবে অঙ্কগুলো করি বা করাই সেটা হলো আমাদের এখানে দেখতে হবে সবচেয়ে ছোট কোন মানটা সেটাকে আমরা সবসময় স্থির রাখবো তো স্থির রাখলে মোটামুটি আমাদের একটা ফিক্সড মান চলে আসে তাহলে আর সবগুলো চেঞ্জ করা লাগে না তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই সবার লাস্টে এটা হলো সব থেকে ছোট সুতরাং এটা যেহেতু ছোট তাহলে আমরা ওইটাকে স্থির রাখবো তো স্থির রেখে আমরা যদি করি তাহলে এই যে সানিস্কার যেহেতু এখানে আছে 17 পাই বাই 18 আমাদের নিয়ম হলো উপরে যেটা থাকবে সেটাকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে নিচেরটা দ্বারা ভাগ যায় তো আমাদের নিচে যেহেতু 18 তো আমরা এবার এটাকে এবার লিখতে পারি 18 পাই মাইনাস পাই কারণ 18 থেকে পাই বিয়োগ করলে আমাদের 17 পাই হয় প্লাস 18 কে 18 দ্বারা ভাগ যায় প্লাস আর প্লাস সানিস্কার যেহেতু এখানে 5 পাই সুতরাং আমরা লিখতে পারি 8 তাহলে 8 পাই মাইনাস 3 পাই সমান সমান আমাদের হয়ে যায় 5 পাই তো এখন আমরা যে কাজ করবো প্লাস কস স্কোয়ার যেহেতু এখানে 18 পাই তো 18 পাই 18 তো এখানে 37 পাই তো আমরা লিখতে পারি এখানে 36 পাই প্লাস পাই 36 আর 1 70 37 হয় তো প্লাস এই কস স্কোয়ার যেহেতু সব থেকে ছোট সুতরাং এটা আমরা স্থির রেখে দেবো এ হলো আমাদের মোটামুটি এইটুকু বাকি এখন আমরা যেটা করব আমরা যেহেতু 18 নিচে তো আমরা প্রতিটার সাথে আলাদা করে দেব সংখ্যাগুলো যেহেতু আমরা জানি এই দুইটার নিচে এটা আছে আমরা প্রতিটাকে আলাদা করে দেব তো আমরা এখানে একইভাবে ক্যালকুলেশন করে দিলাম তো এখন আমরা এই 18 18 কাটা যাবে 8 8 কাটা যাবে তো 18 কে যদি আমরা 36 কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এটা হবে তো বাকি যেই মানগুলো থাকে সেগুলো আমরা দেখে দেখে তুলব এখন পাই মাইনাস পাই বাই 18 প্লাস সাইন স্কোয়ার পাই মাইনাস 3 পাই বাই 8 প্লাস
cos square 2 pi plus pi by 18 plus cos square 3 pi by 8 আমাদের ক্যালকুলেশনের পরে যা যে মানগুলো আসছে সেগুলো আমরা দেখে দেখে লিখে দিলাম তো আমাদের যেহেতু আমাদের আগের নিয়ম অনুযায়ী আমরা যে অঙ্কগুলো করব সেটা হলো আমাদের যেহেতু প্রথমটা পাই আকারে আছে বাট এখানে কোনো ভাগাকারে কোনো সংখ্যা নাই তার মানে আমাদের এই সাইনের সাইনই থাকবে যদি ভাগাকারে কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা সেটা লিখে দিতাম এখন আমাদের পাই আমরা জানি একটা পায়ের জন্য দুইবার করবে তো আমি যদি এখানে এটা দেখাই তো একটা পায়ের জন্য দুইবার করলে এক দুই দুইবার করবে তো যেহেতু মাইনাস পাই বাই 18 মানে একটু কম আছে সেটা একটু হলো এতটুকু তো এটা আমরা সাইনের ঘর তো সাইনের ঘরে আমরা জানি দ্বিতীয় ঘরে যেহেতু পড়ছে তো দ্বিতীয় ঘর হলো সাইনের ঘর তো সাইনের ঘরে সাইনে প্লাস হবে পাই বাই 18 ঠিক একইভাবে আমরা লিখতে পারি প্লাস তো এই সাইন স্কোয়ার যেহেতু ভাগাকারে কিছু নাই তাহলে এই সাইন স্কোয়ারই হবে যেহেতু পাই পাই মানে দুইবার করবে তো এক দুই একটু কম আছে তার মানে দ্বিতীয় ঘরে তো এটা হবে এই থ্রি পাই বাই এইট সবসময় আমার এই পাশের মানটা নিতে হবে তো প্লাসে প্লাস যেহেতু বাহাকারে কিছু নাই তাহলে কস স্কোয়ারে কস স্কোয়ার আর এখানে টু পাই যেহেতু টু পাই মানে আমরা জানি একটা পায়ের জন্য দুইবার করবে দুইটা পাই আছে এখানে দুইটা পাই মানে চারবার করবে তো আমরা যদি এখানে চারবার ঘুরাই এক দুই তিন এই চারবার ঘুরে প্লাস পাই বাই 18 মানে একটু বেশি আছে একটু বেশি মানে এই ঘরে চলে আসবে তারপরে ঘরে চলে তো এই ঘরে হলো কার ঘর এটা হলো অল ঘর তো অলের ঘরে কি সবাই প্লাস হবে তার মানে এটা প্লাস হবে প্লাস কস স্কোয়ার পাই বাই 18 এটা প্লাস হবে প্লাস যা আছে এটা তাই কস স্কোয়ার 3 পাই বাই 8 তো এই হলো আমাদের মোটামুটি অঙ্কের ক্যালকুলেশন তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এই যে পাই বাই 18 এই যে পাই বাই 18 আমরা থিতার মানগুলো যেগুলো সমান সেগুলো একত্রে লিখে দেবো সাইন স্কোয়ার পাই বাই 18 প্লাস কস স্কোয়ার পাই বাই 18 অর্থাৎ আমাদের থিতার মানগুলো এটা এটা সমান আমরা লিখে দেবো প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 এখন আমরা যেটা লিখবো আর উপরে স্কোয়ার থাকলে মাইনাস হইলেও সেটা মাইনাস থাকে না সেটা প্লাস হয়ে যায় কারণ মাইনাসের স্কোয়ার করলে আমরা জানি প্লাস হয়ে যায় তো এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল হলো ওয়ান এই প্লাসের প্লাস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান ইকুয়াল টু এটার অ্যান্সার হলো টু তো এই হলো আমাদের মোটামুটি এই চ্যাপ্টার এই অঙ্কগুলো তো এই মান নির্ণয়গুলো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এগুলো ইন্টারমিডিয়েটে প্লাস এসএসসি দুই ক্লাসে এটা আছে তো আপনারা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবেন আর যাদের প্রবলেম হবে তারা আমাকে জানাবেন আমি পরবর্তীতে আরও ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমরা এখন 10 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব 10 নম্বরে চলে যাব তো আমাদের 10 নম্বরে আছে যদি থিতা ইকুয়াল পাই বাই 3 হয় তবে প্রমাণ করো যে আমার মোট 4টা অঙ্ক আছে আমি 2টা তুলছি এখান থেকে তো এই দুইটা বুঝতে পারলে বাকিগুলো আমাদেরগুলো পারবেন তো আমাদের প্রমাণ করতে বলছে এইটুকু সমান এইটুকু এবং এইটা সমান এইটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে তো এই অঙ্কটুকু খুবই সহজ শুধুমাত্র আমরা থিতার মানটা এখানে বসিয়ে দেবো তো লেফট হ্যান্ড সাইড এখানে যেহেতু সাইন 3 থিতা আছে সো আমরা এখানে শুধু এই থিতার মানটা বসিয়ে দেবো তো এই সাইনের সাইন এই 3 আর থিতার মান যেহেতু আমাদের তো পাই বাই এই 3 এই 3 কাটা তাহলে আমাদের কত হবে এই সাইন পাই তো আমরা জানি সাইন পায়ের মান হলো কত সাইন পায়ের মান আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর ডাইরেক্টলি চাপ দিয়ে বসিয়ে দিতে পারি সাইন পায়ের মান পাই মানে আমরা জানি 180 তো সাইন 180 ডিগ্রি মান হলো 0 তো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান 0 বেড়ে গেছে তো আমরা এখন করবো রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে আমার আছে 3 সাইন থিতা মাইনাস 4 সাইন কিউব থিতা তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি এই 3 যেহেতু সাইনের সাইন আর থিতার মান পাই বাই 3 মাইনাস 4 এই সাইনের সাইন আর থিতার মান হলো কত পাই বাই 3 যেহেতু এই পাই বাই 3 এই পাই বাই 3 যেহেতু সাইন একটা কিউব আছে এখানে হোল কিউব দিতে হবে থিতা সহ আমাদের বাহিরে হোল কিউব দিতে হবে তো আমরা এখন যদি এটা করি এই সাইনের সাইন তো সাইন পাই বাই 3 পাই মানে 180কে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি হবে তো সাইন 60 ডিগ্রি মানে আমরা রুট 3 বাই 2 মাইনাস এই 4 আর 4 তো আমরা জানি সাইন
সিক্সটির মান হলো রুট থ্রি বাই টু, আর এখানে হলো যেহেতু কিউব আছে কিউব দিয়ে দেব। তো এখানে আমার তাহলে হলো রুট থ্রি, থ্রি মাইনাস টু ভাগ, যেহেতু এই কিউবটা রুট থ্রি এবং টু উভয়ের সাথে আছে, সুতরাং আমরা লিখবো এই ফোরের ফোর লিখে দেবো রুট থ্রি, তিনটা রুট থ্রি। তাই আমরা জানি তিনটা রুট থ্রি যদি আমরা এইভাবে লিখি, তিনটা একটা রুট থ্রি, রুট থ্রি, এই রুট থ্রি, তো আমরা জানি দুইটা রুট সমান হলে একটা পূর্ণ সংখ্যা, সুতরাং থ্রি রুট থ্রি হয়। তো আমাদের উপরে আমরা লিখবো হলো আমরা থ্রি লিখবো থ্রি রুট থ্রি, আর যেহেতু টু কিউব, টু কিউব করলে এইট হয়, এটা এটা কাটলে টু হয়, সুতরাং আমাদের উপরে হয় থ্রি রুট থ্রি বা টু মাইনাস থ্রি রুট থ্রি বা টু, তাই এটা এটা বিয়োগ করলে কত ওয়ান হয়। তার মানে আমাদের, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণিত প্রুফড। ঠিক একইভাবে আমি ঘর নাম্বার চার নাম্বার ঘর নাম্বার অঙ্কটা করে দিব এখন। তো ঘর নাম্বার অঙ্ক আছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টেন টু থিতা, তো এই টেনের টেন টু থিতার মান পাই বাই থ্রি, তো এই টেন তাহলে হলো টু পাই বাই থ্রি। তো আমরা যদি এখানে টু পাই, আমরা জানি পাই মানে 180, তো 180 গুণ টু বা থ্রি সমান 120, তো টেন 120 ডিগ্রি মান আমরা জানি, টেন 120 মাইনাস রুট থ্রি, টেন 120 ডিগ্রি মান মাইনাস রুট থ্রি। আমরা যদি রাইট হ্যান্ড সাইড এখন বসাই, রাইট হ্যান্ড সাইড আমাদের আছে টু টেন থিতা ভাগ ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিতা, তো এখানে আমরা যে কাজটা করবো টু টেন পাই বাই থ্রি ভাগ ওয়ান মাইনাস টেন পাই বাই থ্রি হোল স্কোয়ার, তো টু টেন এই যে আমাদের এখানে এই টু টেন 60 ডিগ্রির মান আমরা জানি কত, টেন 60 মানে হলো রুট থ্রি, তো আমরা এখানে এই রুট থ্রি লিখবো, আর এখানে যেহেতু ওয়ান মাইনাস টেন 60 মানে রুট থ্রি, তো আমরা জানি এই রুট থ্রি হোল স্কোয়ারে হোল স্কোয়ার দিয়ে দেবো। তো এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো উপরে টু রুট থ্রি আর নিচে হয় কি ওয়ান মাইনাস রুট স্কোয়ারে কাটা গেলে এটা হয়, তো থ্রি টু ইকুয়াল নিচে হয় মাইনাস টু আর উপরে টু রুট থ্রি, ক্যালকুলেশনে আমাদের এই টু আর টু কাটা তাহলে কত হবে মাইনাস রুট থ্রি। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, এটাই আমার প্রমাণিত। এই হলো আমাদের মোটামুটি 10 অঙ্কগুলো, খুবই সহজ, শুধু মান বসিয়ে দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। এখন একটু মোটামুটি একটু হার্ডের দিকে ম্যাথগুলো চলে আসছে, তো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এবং যদি এই ম্যাথগুলো আপনারা ধরতে পারেন তাহলে ত্রিকোণমিতির অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, প্লাস ইন্টারমিডিয়েটের জন্য অনেকটা আপনাদের বেনিফিট হবে। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 11 নম্বরে অঙ্ক আছে কট আলফা ইকুয়াল মাইনাস রুট থ্রি, তো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এটা হলো আমাদের এখানে কন্ডিশন, একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত হলো থ্রি পাই বাই টু ইজ গ্রেটার দেন আলফা ইজ গ্রেটার দেন টু পাই। তো আমাদের আসলে এই ঘরটা আবার আমি একটু দেখা দিব আপনাদের, সেটা হলো আমরা জানি এটা হলো পাই বাই টু বা 90 ডিগ্রি, আর এটা হলো পাই সমান হলো 180, এই মানগুলো মনে রাখতে হবে, আর এটা হলো 270 ডিগ্রি বা থ্রি পাই বাই টু, এটা আর এটা হলো টু পাই বা 360। এই যে আমার চারটা ঘর চতুর্ভাগের এই মানগুলো আপনাদের মনে রাখতে হবে, এটা হলো পাই বাই টু, এটা পাই, এটা থ্রি পাই বাই টু, এটা হলো টু পাই। তো আমাদের এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে থ্রি পাই বাই টু মানে এই তৃতীয় ঘর, তো তৃতীয় ঘর হলো এই থেকে এই পর্যন্ত, তো এই তিন তৃতীয় চতুর্ভাগে আমাদের অর্থাৎ এই যে যে আলফার মানটা আমরা বের করব, এই আলফার মান হবে 270 থেকে বড় এবং টু পাই থেকে ছোট, তার মানে এই টু পাই হলো এই পর্যন্ত, তার মানে এখান থেকে বড় হবে আর এখান থেকে ছোট হবে, তার মানে এই মানটা হবে এইটুকুর ভিতরে।
আমাদের এখানে ওরা কন্ডিশন দিয়ে দিছে 270, আলফার মান হবে 270 থেকে বড় এবং 360 থেকে ছোট। যেহেতু 270 থেকে বড় এবং 360 থেকে, তো 270 এ পর্যন্ত, তো আমাদের এটার বড় হবে তার মানে এই ডান দিকে চলে যাবে, আর যেহেতু 360 থেকে ছোট, 360 হলো এই পর্যন্ত, 360 ছোট হলো এই পর্যন্ত হবে, তার মানে আমাদের মানটা হবে এই গড়ে, অর্থাৎ এই চতুর্থ চতুর্ভাগে আমার আলফার মানটা হবে। তো আমাদের এই মানগুলো জানার জন্য আমাদের এই এখানে যে এইটা 90 ডিগ্রি ডাইরেক্টলি মান বের হয়ে যায়, তো আমাদের এই দ্বিতীয় গড়ের মান বের করার সূত্র হলো 180 মাইনাস থিতা। দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস থিতা, এটা বের কর। আর এটার তৃতীয় গড়ের মান বের করার সূত্র 180 মাইনাস প্লাস থিতা বা পাই প্লাস থিতা, এটা সূত্র। আর চতুর্থ গড়ের মান বের করার সূত্র 2 পাই মাইনাস থিতা বা 360 মাইনাস থিতা। এই মানগুলো আপনাদের মুখস্থ করা লাগবে, যদি এই মানগুলো মুখস্থ করতে পারলে আপনারা খুব সহজেই মান বের করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের চতুর্থ গড়ে যেহেতু 360 থেকে, 360 থেকে ছোট এবং 270 থেকে বড়, তো 360 থেকে ছোট এবং 270 থেকে বড় হলো চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগের আমার মানটা বের করতে হলে আমাদের 2 পাই মাইনাস পাই, এই সূত্র মাইনাস থিতা, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি আমাদের, তার আগে আমাদের আরও একটা যে কাজ করতে হবে সেটা হলো আমাদের জানতে হবে এই কত ডিগ্রির মান রুট থ্রি, সেটা আমাদের জানতে হবে। তো আমরা মোটামুটি আমাদের সবারই 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো মুখস্থ, তো এই 90 ডিগ্রির ছোট অর্থাৎ 90 ডিগ্রি ছোট আমাদের একটা মান মুখস্থ রাখতে হবে, এই 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো। তো এগুলো ক্যালকুলেটর বের করা যায়, বিভিন্ন সিস্টেমে আপনারা মানগুলো বের করতে পারেন। তো আমরা জানি যে আমাদের এই যে কত ডিগ্রির মান রুট থ্রি, সেটা আমাদের আগে জানতে হবে। তো আমরা জানি আমাদের এই কট 30 ডিগ্রির মান হলো রুট থ্রি, তো আমাদের এই মানটা আমাদের মনে মনে রাখতে হবে। আমরা এখানে মনে মনে লিখে নিলাম আমরা কট 30 ডিগ্রির মান হলো রুট থ্রি। তো কট 30 ডিগ্রি আমরা লিখতে পারি এই পাই বাই 6, কারণ পাই বাই পাই মানে 180, 180-কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা এই 30 ডিগ্রি পেয়ে যাব। এখন আপনারা বলতে পারেন যে আপনাদের এখানে কোশ্চেন আসতে পারে যে এখানে এই 30 সমান কিভাবে আমরা বুঝতে পারবো যে এখানে পাই বাই 6 হবে। তো সেটার নিয়ম হলো আপনাদের, আমরা জানি পায়ের মান 180, তো এই 180-কে আপনি কত ডিগ্রি, আপনি এইটুকু জানতেছেন যে এখানে কট 30 ডিগ্রির মান হলো রুট থ্রি। তো এই 180-কে 30 দ্বারা ভাগ করবেন, 30 দ্বারা ভাগ করলে 6 চলে আসবে, তার মানে আমরা এখানে লিখতে পারি এটার মান হলো কত, এই 30 ডিগ্রি সমান হলো পাই বাই 6। যেহেতু এখানে 180-কে 30 দ্বারা ভাগ করলে 6 হয়, তার মানে এটাকে পাইকে 6 দ্বারা ভাগ করলে 30 হবে। তো এই নিয়ম ফলো করতে পারেন। তো আমাদের যেহেতু এখানে মান আছে কট আলফা ইকুয়াল মাইনাস রুট থ্রি, তো আমরা এখানে যেই কাজটা করবো সেটা হলো এই 2 পাই, সরি, কটের কট, এই কট 2 পাই মাইনাস থিতা। থিতা মানে কি, আমাদের এই যে যে 90 ডিগ্রির নিচে যে মানটা থাকবে সেটা হবে, সেটা আমাদের পেয়েছিলাম না পাই বাই 6, এটা হবে আমাদের এই মান। আমি এইটুকু আবার একবার রিপিট করতেছি, যেহেতু আমরা বুঝতে পারছি এটা চতুর্থ গড়ে পড়বে, তাই চতুর্থ গড়ের মান বের করার নিয়ম হলো 2 পাই মাইনাস থিতা। তো আমরা এই 2 পাই মাইনাস থিতা, এই থিতাটা কি, থিতা হলো আমাদের এখানে যে মান দেওয়া থাকবে ওই মানের আন্ডার 19 অর্থাৎ 90 ডিগ্রির মধ্যে যেই আমাদের মানটা থাকবে সেটার মান। তাই এই রুট থ্রি আমরা জানি কট 30 ডিগ্রির মান হলো রুট থ্রি, তো এটা আমাদের মনে মনে রাখতে হবে কট 30। তো 30-কে আমরা যদি, 30-কে আমরা জানি হলো পাই বাই 6, এইটুকু আমরা জানি যে 30 ডিগ্রি সমান হলো পাই বাই 6। তো আমরা এখানে এই 2 পাই আর এই মাইনাস থিতা, থিতা মানে পাই বাই 6 আমরা লিখে দিলাম। তো এই কট আর কট যদি আমরা বাদ দিয়ে দেই, তো আমরা লিখতে পারি আলফা ইকুয়াল 2 পাই মাইনাস পাই বাই 6। তো আমরা যদি লসাগু করে দেই, 6 দুগুণে 12 পাই মাইনাস পাই ইকুয়াল 11 পাই বাই 6, এটা হলো আমাদের অ্যান্সার। তো এই যাতে আমি আরও একটা অঙ্ক করে দিব, তাহলে আপনারা মোটামুটি আরেকটু ভালো ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি আপনারা মোটামুটি অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমি যে ম্যাথটা করাবো সেটা আরেকটু ভালো করে দেখবেন, তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ম্যাথগুলো। এখন আমাদের গ নম্বরে 11-এর গতে এই ম্যাথটা দেওয়া আছে সাইন আলফা ইকুয়াল মাইনাস রুট থ্রি বাই 2। তো এখন আমরা ঠিক, আর আমাদের কন্ডিশন দেওয়া আছে পাই বাই 2 ইজ গ্রেটার দেন আলফা ইজ গ্রেটার দেন
থ্রি পাই বাই টু। তো আমাদের এই ঘরটা মনে রাখতে হবে, সর্বশেষ কথা এটা আমরা জানি পাই বাই টু, আর এটা হলো কি পাই, আর এটা হলো থ্রি পাই বাই টু। তো আমাদের এখানে বলছে আমাদের মানটা হবে এখানে যে কন্ডিশন পাই বাই টু থেকে বড়, তো পাই বাই টু হলো এটা, তার এইটা থেকে বড়, তার মানে আমাদের এই দ্বিতীয় ঘরে চলে আসবে, দ্বিতীয় ঘর থেকে বড় প্রথম ঘর থেকে বড়, এবং বলছে থ্রি পাই বাই টু, থ্রি পাই বাই টু মানে এই তৃতীয় ঘর, তো তৃতীয় ঘর থেকে ছোট, তার মানে এই মানটা হবে এইটুকুর ভিতরে, এই আমাদের এই থেকে এইটুকুর ভিতরে আমাদের মানটা হবে। তো এই থেকে এইটুকুর ভিতরে আসলে আমাদের যে মানটা সেটা আমরা জানি, এই ঘরের মান বের করার সূত্র হলো পাই মাইনাস থিতা, আর এই তৃতীয় ঘরের সূত্র হলো পাই প্লাস থিতা, এ হলো আমাদের সূত্র। তো আমাদের জানতে হবে আগে সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান রুট থ্রি বাই টু, তো সাইন 60 মানে কি পাই বাই থ্রি, কীভাবে 180-কে 60 দ্বারা ভাগ করলে থ্রি হবে, এই থ্রি কি পাই বাই থ্রি আকারে লেখা যায়। তো আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মানটা এই থেকে এই পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ঘরে পড়বে। তো আমরা এখন বুঝতে পারবো, আমরা কীভাবে বুঝতে পারবো যে আসলে দ্বিতীয় ঘরে হবে না তৃতীয় ঘরে হবে, সেটা নির্ভর করবে এখানে আমাদের মান কোনটা দেওয়া আছে সেটা, যেহেতু আমাদের সাইন আমরা জানি সাইন কোন ঘরে, এখানে যেহেতু মাইনাস তার মানে সাইন কোন কোন ঘরে মাইনাস সেটা আমাদের আগে ইন্ডিকেট করতে হবে। তো আমরা জানি এই তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে সাইন মাইনাস, তার মানে এই দ্বিতীয় চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগে সাইন প্লাস, তার মানে এই প্রথম এবং দ্বিতীয় বাদ হয়ে যাবে, কেননা এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো আমাদের এই তৃতীয় ঘরটা নিতে হবে, তার মানে আমাদের এখানে টোটাল দাঁড়াবে এরকম, এই সাইন আলফা ইকুয়াল, যেহেতু আমরা তৃতীয় ঘর নিব কেন, আমাদের যেহেতু সাইনের মান মাইনাস আর তৃতীয় ঘরে সাইনের মান মাইনাস, এই জন্য আমরা তৃতীয় ঘরটা নিব, যেহেতু আমরা এই থেকে এই পন্থের মান, তো আমরা এখানে লিখতে পারি এই সাইনের সাইন, তো এখানে সাইন কত ডিগ্রি, মানে আমরা জানি তৃতীয় ঘরের মান হলো এই পাই প্লাস থিতা, থিতা মানে এখানে এইটু সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু, সাইন পাই বাই থ্রি অর্থাৎ 60 ডিগ্রি মান, তো এই প্লাস পাই বাই থ্রি। তো আমাদের যদি সাইন সাইন কাটা যায় তাহলে আমাদের হয় আলফা ইকুয়াল পাই প্লাস পাই বাই থ্রি, তো যদি আমাদের থ্রি লসাও করি তাহলে আমাদের হবে কি থ্রি পাই প্লাস পাই ইকুয়াল 4π/3, এটাই হলো আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। তো ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে আমার এই ম্যাথটা বুঝতে পারছেন, যদি আপনাদের কারো কোনো প্রবলেম বা কিছু বলার থাকে তাহলে আপনারা আমার অবশ্যই জানাবেন, আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই সমাধান, এখন আমাদের আছে 12-তে আছে সমাধান করো, তো সমাধান করে দুইটা নিয়ম দেওয়া আছে এখানে আমাদের, একটা হলো দুইটা শর্তই করতে হয়, একটা হলো 0 ডিগ্রি ইজ গ্রেটার দেন থিতা ইজ গ্রেটার দেন পাই বাই টু মানে 90 ডিগ্রি, অর্থাৎ থিতার মান আপনাদের যে মানটা বেরোবে সেটা 90 ডিগ্রি থেকে ছোট হবে এবং 0 ডিগ্রি থেকে বড় হবে, সেটা আমাদের করতে হবে। তো এই ম্যাথগুলো খুব ইজি, খুব ইজি, যদি একটু ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে ম্যাথগুলো খুবই ইজি, তো আমি রিল্যাক্সে আপনাদের বলবো, আপনারা একটু ভালো করে শুনবেন। তো আমাদের এই অঙ্কের নিয়ম হলো সর্বপ্রথম যে সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো, সর্বপ্রথম আমাদের এখানে যাই থাকবে না কেন সবগুলো এক জাতের করতে হবে, দ্যাট মিনস এখানে সাইন কস টেন যাই থাকবে সবসময় সেগুলোকে এক জাতের করে দেবে, সাইন থাকলে সাইন কস যেভাবে থাকবে সব, তো আমরা ইচ্ছে করলে এখানে কস আছে এখানে সাইন আছে, আমরা ইচ্ছে করলে সবগুলোকে সাইন বানিয়ে দিতে পারি। তো আমরা জানি 8 2 8 2, তো আমরা কস স্কোয়ারের সূত্র জানি কস স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা, আর এই ওয়ানের ওয়ান আর প্লাস টু এই সাইন স্কোয়ার থিতা, যেহেতু আমরা কসকে সাইন বানিয়ে ফেলছি সুতরাং এই সাইনকে সাইনই রাখবো, যে এখন আমাদের সব সাইন হয়ে গেছে, এখন আর কোনো কস নেই। তো আমরা এখন যদি গুণ করে দিই 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিতা ইকুয়াল 1 প্লাস 2 সাইন স্কোয়ার থিতা, তো আমরা সাইনগুলোকে একত্রিত করে দিব আর আমরা নাম্বার সংখ্যাগুলোকে আলাদা করে দেবো, তো এই 2 এই -1 এই পাশে আনলে +1 হয়ে যাবে, তো এই 2 sin² θ sin² θ -2 sin² θ উপরে নিয়ে গেলে +2 sin² θ হয়ে যাবে, তো আমরা জানি +2 sin² +2 sin² θ। তো এখন আমরা যদি লিখি তো 2 sin² 2 sin² আমরা লিখতে পারি 4 sin² θ 4, আর 1 2 থেকে 1 গেলে 1 হয়ে যাবে, তো আমরা যদি এখানে লিখি এখানে এই sin² θ ইকুয়াল 1/4, যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে তার মানে আমরা লিখতে পারি
এই সাইন থিটা ইকুয়াল 1/4 রুট, তো 1/4 রুট করলে হয় আমার হাফ, যেহেতু রুট আমরা জানি রুটে প্লাস মাইনাস হয়, কিন্তু যেহেতু 90 ডিগ্রি মান তো এখানে মাইনাসটা অ্যাকসেপ্টেবল হবে না, মাইনাসটা বাদ হয়ে যাবে। তো আমরা জানি এখানে এই সাইন থিটা ইকুয়াল কত, হাফ, তো আমরা ধরো এখানে এই সাইন থিটা ইকুয়াল, তো সাইন কত ডিগ্রি মান হাফ, তো আমরা জানি এই সাইন 30 ডিগ্রি মান হাফ, তো সাইন সাইন যদি আমরা কাটা দিই তাহলে আমাদের হবে থিটা ইকুয়াল এই 30 ডিগ্রি, বা 30 কে আমরা লিখতে পারি পাই বাই 6, এটাই হলো আমাদের অ্যান্সার থিটার মান। থিটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি পাই বাই 6, যেহেতু আমার ওখানে পাই আকারে দেওয়া আছে, সুতরাং এখানে পাই আকারে লেখাই বেটার। তো আমরা 30 না লিখে আমরা লিখতে পারবো পাই বাই 6। এটা হলো আমাদের 12-র প্রথম অঙ্কটা। তো আমি এই নিয়মে আরও একটা অঙ্ক দেখাচ্ছি আপনাদের। তো এখন আমরা এই ম্যাথটা করে দিব আগের মতো, ঠিক একইভাবে আমাদের এখানে আছে 2 sin² θ - 3 cos θ = 0। এখন আমাদের এই সমাধানগুলোর নিয়মই হলো সবগুলোকে এক জাতের করতে হবে, সাইনকে কস অথবা কসকে সাইন। এখন আমরা আসলে কীভাবে বুঝবো আসলে সাইনকে কস করবো নাকি কসকে সাইন করবো, তো সেটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো দেখতে হবে আমার কি বড় কোনটা, সাইন বড় নাকি কস বড়। তো যেটা বড় আসলে সেটাকে চেঞ্জ করতে হবে, সবসময় ছোটোটাকে ফলো করতে হবে। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 sin² θ 3, আমাদের যদি কোনো অনুপাতের পাওয়ার থাকে তাহলে সেটা বড় ইন্ডিকেট করার জন্য পাওয়ার দেখতে হয় কার পাওয়ার বেশি, যেহেতু সাইনের পাওয়ার 2 কসের পাওয়ার 9 মানে 1, তার মানে কস এখানে ছোট। তো যেটা ছোট সবগুলোকে সবসময় ছোট বানাইতে হবে, তো যেহেতু কস ছোট তাহলে সবগুলোকে কস বানাতে হবে এখানে। তাহলে এই 2 এর 2, যেহেতু সাইনের সূত্র আমরা জানি 1 - cos²θ - 3 cos θ = 1, আমাদের মনে রাখতে হবে শুধু এখানে ছোট কোনটা, যেটা ছোট সবগুলোকে সেটা বানাতে হবে। তো আমরা জানি 2 - 2 cos²θ - 3 cos θ = 0। তো এখন যদি আমাদের যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি একটু সাজিয়ে লিখি, সবচেয়ে বড় 2 cos²θ - 3 cos θ + 2 = 0, আমাদের মান অনুযায়ী আমরা সাজিয়ে লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় 2 cos², কিন্তু যদি এরকম সবচেয়ে বড়টার সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের সবসময় মাইনাস কমন নিতে হবে। তো মাইনাস কমন গেলে আমাদের যেটা হয় সেটা হলো 2 cos²θ + 3, কারণ মাইনাস কমন গেলে প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে আর মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে। তো 2 cos²θ + 3 cos θ - 2 = 0, 2 cos²θ + 3 cos θ - 2 = 0। এখন আমাদের মিডল টার্ম করে দিলেই হয়ে যাবে। তো 2 cos²θ + 4 cos θ - 2 = 0, কেননা আমাদের মিডল টার্মের যে নিয়মটা সেটা হলো প্রান্ত রাশির গুণফল মধ্য রাশির যোগ বা বিয়োগফলের সমান। প্রান্ত রাশি মানে এই যে প্রান্ত এই প্রান্ত, এই দুইটা রাশি গুণ করলে যে মানটা হবে ওই মানটাকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে আমাদের 3 হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই প্রান্ত গুণ করলে 4 হয়, 2 দুগুণে 4 4 হয়, আর মাঝখানে 3 আছে। তাই 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমাদের 3 হয়ে যায়, আবার 4-এর সাথে 1 গুণ করলে প্রান্ত রাশি হয়ে যায়। তো এখানে আমাদের এই দুইটার ভিতরে যদি আমরা 2 cos কমন নেই তাহলে 2 cos θ কমন গেলে কি হবে, cos θ + 2, তো এখান থেকে -1 কমন গেলে cos θ + 2 = 0। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো cos θ + 2 2 cos θ - 1 = 0, কারণ দুইটা cos θ + 2 থেকে আমরা এটা কমন নিতে পারি। তো এখন আমরা লিখতে পারি সুতরাং এই cos θ + 2 = 0, বা cos θ≠ -2, মানে cos θ = -, কারণ এটা অ্যাকসেপ্টেবল হবে না। তো আমরা আবার লিখতে পারি
টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বা টু কস থিটা ইকুয়াল ওয়ান, কস থিটা ইকুয়াল হাফ, যেহেতু টু গুণাকার উপর সেগুলো ভাগ হয়ে যাবে। কস থিটা ইকুয়াল কস কত ডিগ্রি মান হাফ সেটা জানতে হবে আমাদের, কস 60 ডিগ্রির মান হাফ। তো আমরা জানি এই কস আর কস যদি উভয় দিকে বাদ দেই তাহলে আমরা কোথায় 60 ডিগ্রি বা পাই বাই 3, এটাই হলো আমাদের অ্যান্সার। তবে আমরা যে কোনো এভাবে আমরা যে কোনো মান নির্ণয় খুব সহজে আমরা করতে পারবো সমাধানগুলো, তো এই সমাধানগুলো আমরা সহজে করতে পারবো। তো এখন আমরা এই ম্যাথটা করব। তো আমরা এখানে টেন থিতা প্লাস কট থিতা ইকুয়াল ফোর বাই রুট থ্রি, আমাদের শর্ত দেওয়া আছে জিরো ডিগ্রি যেহেতু থিতা ইজ গ্রেটার দেন পাই বাই টু, এটা হলো গ্রহ নম্বর অঙ্কটা, আপনাদের বইয়ের গ্রহ নম্বর অঙ্ক। তো আমরা জানি টেন ইকুয়াল সান থিতা বাই কস থিতা প্লাস কট ইকুয়াল কস বাই সান থিতা ইকুয়াল ফোর বাই রুট থ্রি, এগুলো আমরা সবাই জানি। তো এখানে আমরা যদি লসাগু করে দিই তাহলে আমাদের লসাগু হবে সান থিতা কস থিতা, লসাগু সান থিতা কস থিতা। আর এখানে আমাদের যে কাজটা হবে সেটা আমরা লসাগু করলে কস কস কাটা তাহলে হবে সান স্কোয়ার থিতা প্লাস সান সান কাটা কস স্কোয়ার থিতা ইকুয়াল ফোর বাই রুট থ্রি। ঠিক একইভাবে এখন যদি আমরা জানি এখন সান স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান, সান স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান আমরা মান বসিয়ে দিব, তো ইন্টু কস থিতা ইকুয়াল ফোর বাই রুট থ্রি। এখন যদি আমরা আর গুণন করে দিই তাহলে আমাদের হবে এরকম ফোর সান থিতা কস থিতা ইকুয়াল রুট থ্রি, এটার সাথে এটা গুণ, এটা আমরা আর গুণন করে দিলাম, এবার এটার সাথে এটা, এটার সাথে এটা আর গুণন করে দিলাম। তো এখন যেটা করবো সেটা হলো আমাদের যেহেতু এই পাশে রুট, তো আমরা যদি এখন উপপক্ষে বর্গ করি আমরা উভয় পাশে বর্গ করে দিলাম, তো বর্গ করলে আমাদের কি হবে যেহেতু সবগুলোর উপরে রুট স্কোয়ার আছে, তার মানে চার চারে ষোলো সান স্কোয়ার থিতা কস স্কোয়ার থিতা ইকুয়াল থ্রি, রুট স্কোয়ারে কাটা গেলে থ্রি, আমরা শুধু ক্যালকুলেশন করে দেব। তো এখন আমাদের যে কাজটা, আমাদের যেহেতু সাইন আর কস দুইটা দুই রকম হয়ে গেছে, তো আমরা দুইটা যদি একই রকম করে দেই সান স্কোয়ারটা ঠিক রাখবো, তো কস স্কোয়ার সূত্র আমরা যদি ওয়ান মাইনাস সান স্কোয়ার থিতা ইকুয়াল থ্রি। তো এখন আমরা যেই কাজ করি আমরা যদি এটা গুণ করে দিই এটার সাথে তাহলে আমাদের হবে হলো হবে ষোলো সান স্কোয়ার থিতা মাইনাস ষোলো সাইন টু দি পাওয়ার ফোর থিতা ইকুয়াল থ্রি। শুধু আমি এইটুকু এইটার সাথে গুণ করে দিলাম আর যা আছে তাই লিখে দিলাম, এইটুকু হলো মোটামুটি আমাদের এখানে ক্যালকুলেশন। তো আমরা যদি এখানে এরকম করি যে আমরা সব এক পাশে নিয়ে আসি, সব এক পাশে নিয়ে এসে যদি আমরা মিডল টার্ম করে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এখন করব যেহেতু আমাদের এই সব এক পাশে নিয়ে আসি, বড়টা যেহেতু সিক্সটিন সাইন টু দি পাওয়ার ফোর থিতা প্লাস সিক্সটি সাইন স্কোয়ার থিতা প্লাস থ্রি এই পাশে নিয়ে আসলে আমাদের হয়ে যাবে মাইনাস থ্রি ইকুয়াল জিরো হয়ে যাবে আমাদের। তো আমরা যদি এখন এভাবে করি যে মাইনাস কমন নিয়ে যাব, আমরা সবগুলো থেকে মাইনাস কমন গেলে আমাদের হয় ষোলো সাইন ফোর থিতা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন গেলে প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে আর মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে প্লাস থ্রি ইকুয়াল জিরো, আমরা শুধু মিডল টার্ম করে দিলাম এখানে। তো এখন আমরা যে কাজটা করবো মাইনাস ওই পাশে গেলে আমাদের হয়ে যাবে সিক্সটিন সাইন ফোর থিতা মাইনাস সিক্সটিন সান স্কোয়ার থিতা প্লাস থ্রি ইকুয়াল জিরো। তো আমরা যদি এখন মিডল টার্ম করে দিই তো আমাদের যে কাজটা হবে, তো মিডল টার্ম করলে আমরা
জানি মিডল টার্মের যে নিয়ম, মিডল টার্মের নিয়ম হলো প্রান্ত রাশির গুণফল, অর্থাৎ দুই প্রান্তে যেগুলো আছে এটা গুণ করতে হবে। তো 16 আর 3 গুণ করলে 3 16 48, 48-এর এমনভাবে ভাঙাইতে হবে যাতে আমাদের যোগ বিয়োগ করলে 16 হয়। তো 48-এর আমরা এইভাবে লিখতে পারি, এই 16 sin^4θ − 12, বা আমরা 12 আর 4 দিতে পারি, 12 sin^2θ − 4 sin^2θ + 3 = 0। এখন আমরা জানি আমাদের এখানে প্রান্ত রাশির গুণফল হয়ে গেছে 3 16 48। তো আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে আর মাঝখানে আছে 16, তো 12 আর 4 যদি যোগ করি তাহলে আমরা 16 পেয়ে যাব, যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 4 12 আমরা জানি 48। তো এখন যদি আমরা মিডল টার্ম করি, আমাদের এই দুইটা মিডল টার্ম করবো, এই দুইটা কমন নেবে, এই দুইটা কমন, তো দুইটা থেকে কমন যাবে 4 sin^2θ, আমাদের 4 sin^2θ কমন গেলে আমাদের কি থাকবে বাকি, এই পাশে থাকবে 4 sin^2θ মাইনাস এই পাশে থাকবে 3 4 12, এইটুকুই থাকবে। তারপর আমাদের যেহেতু আমাদের একটা মাইনাস, আমরা যদি 3 কমন নেই তাহলে আমাদের হবে 4, সরি এখানে কিছু কমন যাবে না, যেহেতু কিছু কমন যাবে না তার মানে এখানে 1 হবে, যেহেতু আমাদের 4 sin^2θ + 3θ, এখান থেকে কোনো কিছু কমন যায় না, তার মানে আমাদের যেটা আছে সেটাই হবে, 1 কমন যাবে, −sin^2θ − 3 = 0, এরকম হবে আমাদের। তো আমরা এখন যদি করি, আমরা এইটুকু আর এইটুকু কমন, তাহলে আমাদের হবে 4 sin^2θ − 3, 4 sin^2θ − 1 = 0। তো আমাদের ক্যালকুলেশন আমরা জানি এইটুকু ইকুয়াল 0, এইটুকু ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 4 sin^2θ − 3 = 0, বা sin^4 sin^2θ = 3, বা sin^2θ = 3/4। তো আমরা এখান থেকে লিখতে পারি sin^√3/4, এটুকুলে তো আমরা জানি এখানে এই sin^√3/2, 4 রুট করে তাহলে সাইন কত ডিগ্রি মান, √3/2, তো আমরা জানি এই sin^sin 60 ডিগ্রি মান হলো √3/2। তো আমরা এখানে লিখতে পারি θ = sin কাটা 60 ডিগ্রি, বা π/3, এটা হলো আমার একটা অ্যান্সার। তো আমাদের এইটা এখন আবার এটা নিয়ে নিতে হবে, তো আবার যে কাজটা আমরা করবো সেটা হলো 4 sin^2θ − 1 = 0, বা 4 sin^2θ = 1, বা sin^2θ = 1/4। তো আমরা যেটা করবো এখন sin θ = √1/4, বা sin θ = 1/2, তো 1/2 যদি হয় এখানে, তো আমরা লিখতে পারি sin θ = 1/2, মানে হাফ, তো সাইন কত ডিগ্রি মান হাফ, আমরা জানি sin 30 ডিগ্রি মান হাফ, তো sin কাটা গেলে আমরা জানি θ = 30 ডিগ্রি, বা π/6। এই দুইটা হলো আমার মোটামুটি অ্যান্সার। শুধু ক্যালকুলেশন টেনে যদি আপনারা এই ম্যাথগুলো ক্যালকুলেশন বুঝতে পারেন তাহলে এইগুলো খুবই সহজ। তো এই হলো মোটামুটি আমার 12-র ম্যাথগুলো, এগুলো। এখন আমি 13-তে যাব। সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার যেই ম্যাথগুলো সেগুলো হলো 13-র ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এগুলো আপনারা খুব একটু ভালো করে দেখবেন, এখান থেকে একটা ম্যাথ আসবে পরীক্ষায়, এসএসসি হোক যে কোনো পরীক্ষা হোক, এখান থেকে একটা ম্যাথ আসে। তো এই এই 13-র ম্যাথগুলো আপনারা খুব ভালো করে দেখবেন। এখন আমি 13-র ম্যাথগুলো শুরু করব। তো এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়ে আমরা চলে আসছি। এখন আমরা যেটা করব সেটা হলো 2 sin^2θ + 3 cos^θ = 0। তো এখানে আমাদের কাজটা হবে, প্রথমেই আমরা আগের মতো করেই করবো, তবে এদের কন্ডিশনটা এখানে ভিন্ন, সেটা হলো 0° ইজ গ্রেটার দেন থিটা ইজ গ্রেটার দেন 2π, 2π মানে 360, অর্থাৎ এখানে আমাদের 360 ডিগ্রি পর্যন্ত আমাদের
মানগুলো নিতে হবে। তো আমাদের একাধিক এখানে মান হতে পারে, তো আমাদের যে কোনো ঘরে মান আসতে হতো 360 মানে এই পর্যন্ত প্রতিটা ঘরে। তো আমরা প্রথমে এটা যেটা করতে হবে সেটা হলো সমাধান করে নিতে হবে। তো সমাধানের নিয়ম আমরা শিখছি এখানে, যে আমাদের সাইন এবং কস থাকলে আমরা যে কোনো একটা সেটাকে ট্রান্সফার করে নিব। যেমন 2 sin² + 3 cos = 0। তো আমরা সাইনকে কি কস বানাবো নাকি কসকে সাইন বানাবো সেটা বোঝার নিয়ম আমি বলছি। যেটা ছোট এখানে দেখতে হবে দুইটার ভিতরে ছোট কোনটা, ছোট হলো 3 cos, যেহেতু 3 cos ছোট কারণ আমাদের এখানে পাওয়ার হলো 1, এটার পাওয়ার হলো 2। তো এটা পাওয়ার 1, এটার পাওয়ার হলো 2, যেহেতু 1 তো ছোট তাহলে এই বড়কে সবসময় ছোট বানাতে হবে। তার মানে এই 2 sin এর আমরা কস বানিয়ে দিব। টু সাইন স্কোয়ার = আমরা জানি 1 - cos² +3 cos = 0। তো এখন যদি আমরা সমাধান করি 2 - 2 cos² θ + 3 cos θ = 0। তো এখন যদি আমরা একটু সাজায় লিখি 2 cos² θ + 3 cos θ + 2 = 0। তো যেহেতু বলার পিছনে মাইনাস তার মানে আমাদের মাইনাস কমন নিতে হবে। তো মাইনাস কমন গেলে 2 cos² θ - 3 cos θ - 2 = 0, কারণ আমাদের মাইনাস কমন নিলে আমাদের প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে আর মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব 2 cos² θ - 3 cos θ - 2 = 0, এটা হলো আমাদের মোটামুটি ক্যালকুলেশন। তো আমরা এখন মিডল টার্ম করে দিলে আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা এখন যেটা করবো সেটা হলো 2 cos² θ - 4 cos θ + cos θ - 2 = 0, মিডল টার্ম করে দিলে হয়ে যাবে আমাদের। গুণ করলে 4 হবে, বিয়োগ করলে 3 হবে। তো এই দুইটা থেকে আমরা কমন নিব, এই দুইটা থেকে আমাদের কমন যাবে কি, এই দুইটা থেকে আমাদের কমন যাবে 2 cos কমন যাবে। 2 cos কমন গেলে এখানে থাকবে cos θ - 2 + 1 কমন যাবে, তাহলে এখানে হবে কি cos θ - 2 = 0, cos θ - 2 cos θ + 1 = 0। এখন আমরা জানি এইটা = 0, এইটা = 0। তো সুতরাং আমরা লিখতে পারি cos θ ≠ 2, কারণ cos এর কোনো মান আমরা জানি 2 নাই। তো আবার আমরা লিখতে পারি cos θ + 1 = 0 বা cos θ = -1। এখন এই মানটা আমাদের cos θ, এখন আমরা জানি cos এর মান একটা আছে। তো cos এর মান কত আছে -1, কিন্তু আমরা জানি cos - 1 কোন, তাহলে cos - কোন ঘরে কোন ঘরে সেটা আমাদের প্রথম জানতে হবে। cos মাইনাস হলো এটা cos এর ঘর, এটা তো প্লাস, তাহলে cos মাইনাস হলো এই ঘর আর এই ঘর, দ্বিতীয় এবং তৃতীয় ঘরে হলো cos মাইনাস, যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় ঘরে cos মাইনাস। সুতরাং আমাদের এখানে একটা যে কাজটা করতে হবে সেটা হলো, তো এখানে যেহেতু আমাদের 2 cos θ + 1 = 0, তো 2 cos θ - 1, সরি এখানে এরকম হবে -1 বা cos θ = -1/2। তো আমাদের এই cos θ = -1/2, আমাদের দেখতে হবে cos কোন ঘরে -1/2 সেটা আমাদের নিতে হবে। তো আমরা জানি cos দ্বিতীয় এবং তৃতীয় ঘরে -1/2, তার মানে আমাদের এই ঘরে এবং এই ঘরে মানটা হবে। তো আমরা জানি এই দ্বিতীয় ঘরে মান বের করার সূত্র হলো π - θ, আর তৃতীয় ঘরে মান বের করার সূত্র হলো π + θ। তার মানে আমরা আগে জানতে মনে মনে জানতে হবে cos কত ডিগ্রির মান হাফ সেটা আমাদের জানতে হবে। তো আমরা জানি cos 60° - ½, আমরা জানি cos 60° - ½, যেহেতু cos 60° - ½, তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি cos θ = cos, যেহেতু দ্বিতীয় ঘরে এবং তৃতীয় দুই ঘরেই মাইনাস, তার মানে আমরা এখন দেখব cos, যেহেতু দ্বিতীয় ঘরেটা প্রথম বের করবো, তাহলে π - θ, θ মানে কত এই 60°, 60 মানে কত π/3,
আমরা এটুকু সবাই জানি, তো আমরা কস আর কস যদি কাটাতে হতো তাহলে থিটা ইকুয়াল পাই মাইনাস পাই বাই থ্রি। তো এখানে যদি আমরা লসাগু করে দিই, তো লসাগু করলে থ্রি, তো থ্রি পাই মাইনাস পাই ইকুয়াল টু পাই বাই থ্রি। এটা হলো আমাদের একটা অ্যান্সার চলে আসছে আমাদের, এটা আমাদের দ্বিতীয় ঘরের জন্য আমরা চলে আসছে। এখন আমরা যেটা বের করব তৃতীয় ঘরের জন্য, তো তৃতীয় ঘরে আমরা জানি তৃতীয় ঘরে পাই প্লাস থিতা, তো আমরা একইভাবে করব। এখন কস থিতা ইকুয়াল, তো এখানে লিখব পাই প্লাস থিতা। পাই প্লাস থিতা মানে কি সেটা আমাদের জানতে, পাই প্লাস থিতা, থিতা মানে কি, যেহেতু আমরা জানি কস 60 ডিগ্রি মানে হাফ, তাহলে কস 60 মানে কি পাই বাই থ্রি। তো আমরা এটা জানি কসটা এখানে আগে লেখা উচিত ছিল, আমি পরে লিখে দিলাম, কসটা আগে লেখা উচিত ছিল। যাই হোক, কস আর কস যদি কাটা যায় তাহলে আমাদের হয় পাই প্লাস পাই বাই থ্রি, যদি আমরা লসাগু করি তাহলে হয় আমাদের থ্রি পাই প্লাস পাই ইকুয়াল ফোর পাই বাই থ্রি, ফোর পাই বাই থ্রি। এটা হলো আমাদের আরও একটা অ্যান্সার। তো এই দুইটা তাহলে আমাদের অ্যান্সার হবে টু পাই বাই থ্রি ও ফোর পাই বাই থ্রি, এই দুইটা আমাদের এই অ্যান্সার। এই দুইটা হলো আমাদের এই ক নম্বর অঙ্কের অ্যান্সার হলো এই দুইটা। ঠিক একইভাবে যদি আমি এমন আরও দুইটা দুই একটা অঙ্ক দেখাই তাহলে ইনশাল্লাহ আপনারা মনে হয় ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা এখন এই ম্যাথটা করবো, তো আমরা এখন আমাদের সমাধান করা শুরু করে দিব। তো সেক্স স্কোয়ার ইকুয়াল আমরা জানি ওয়ান বাই কস স্কোয়ার থিতা প্লাস ট্যান ইকুয়াল আমরা জানি সাইন স্কোয়ার থিতা বাই কস স্কোয়ার থিতা ইকুয়াল ফাইভ বাই থ্রি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লসাগু করা যায় কস স্কোয়ার থিতা ইকুয়াল ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিতা ইকুয়াল ফাইভ বাই থ্রি, এইটুকু আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তার মানে আমরা এখানে যদি এভাবে গুণ করে দিই, এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা আর গুণন করবো এখন আমরা, তাহলে আমাদের কী হবে থ্রি ইন্টু ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিতা ইকুয়াল ফাইভ কস স্কোয়ার থিতা, আমরা আর গুণন করে দিব এখানে, করে দিলাম। তো এখন আমরা যেটা করবো গুণ করে যদি দিই থ্রি প্লাস থ্রি সাইন স্কোয়ার থিতা ইকুয়াল ফাইভ কস স্কোয়ার থিতা। যেহেতু আমাদের দুইটা সাইন এবং কাজ দুই রকম হয়ে গেছে, তো আমরা দুইটাকে যদি একরকম করে দিই, তো থ্রি প্লাস থ্রি সাইন স্কোয়ার থিতা ইকুয়াল ফাইভ এবং কস স্কোয়ার, তো তাহলে আমরা এভাবে ফাইভকে এভাবে ফাইভের ফাইভ আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা আমরা লিখতে পারি এরকম। তো এখন যেটা করবো সেটা হলো আমরা সব যদি গুণ করে দিই প্লাস থ্রি সাইন স্কোয়ার থিতা ইকুয়াল ফাইভ মাইনাস ফাইভ সাইন স্কোয়ার থিতা, আমরা সব এক পাশে নিয়ে যাবো, নিয়ে আসবো তাহলে হবে আমাদের সাইন এই থ্রি সাইন স্কোয়ার থিতা মাইনাস ফাইভ এই পাশে নিয়ে আসলে প্লাস ফাইভ হয়ে যাবে ইকুয়াল ফাইভ, এই মাইন প্লাস থ্রি পাশে নিয়ে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে। তো এখন আমরা ওই দুইটা যোগ করলে পাঁচ আর তিন আট আর দুই হবে, যোগ বিয়োগ করলে তো আমাদের এখানে হবে তো সাইন স্কোয়ার থিতা ইকুয়াল টু ভাগ এইট, তো এটা এটা কাটা যায় ইকুয়াল কত হয় ওয়ান বাই ফোর, তো সাইন থিতা ইকুয়াল রুট ওয়ান বাই ফোর বা প্লাস মাইনাস হাফ, আমরা সাইন থিতার মান পেয়ে গেলাম প্লাস মাইনাস হাফ, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস। এখন সাইন থিতা ইকুয়াল প্লাস ফাইভ হলে আমাদের কী হয়, আমরা তাহলে সাইন থিতা ইকুয়াল প্লাস হাফ, তাহলে আমরা জানি সাইন থিতা, তো সাইন কোন ঘরে কোন ঘরে, যেহেতু প্লাস হাফ সাইন এই ঘরে প্লাস এই ঘরে প্লাস এই দুই ঘরে প্লাস, তো আমাদের সাইন আমরা জানি সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, তো আমরা সাইন সাইন কাটা গেলে থিতা ইকুয়াল 30 ডিগ্রি বা পাই বাই সিক্স, আমরা এই মানটা এখান থেকে পেয়ে গেলাম। তো আমাদের যেহেতু আমাদের এই 90 ডিগ্রির ভিতরে আমরা 60 ডিগ্রি পেয়ে গেছি, এখন আমরা দ্বিতীয় ঘরে, আমাদের দ্বিতীয় ঘরে মান বের করার সূত্র পাই মাইনাস থিতা, তো আবার
সাইন থিটা ইকুয়াল হাফ, বা সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রি, মানে তাহলে আমরা লিখতে পারি এই সাইন পাই যেহেতু মাইনাস থিতা, মাইনাস থিতা মানে কি এই পাই বাই সিক্স, তো সাইন সাইন কাটা গেলে আমাদের থিতা ইকুয়াল হবে পাই মাইনাস পাই বাই সিক্স। তো আমরা এখন যদি কাজটা করি থিতা ইকুয়াল লসাগু যদি আমরা সিক্স, তাহলে কত সিক্স পাই মাইনাস পাই সিক্স ইকুয়াল ফাইভ পাই, এটা হলো আমাদের একটা অ্যান্সার ফাইভ পাই বাই সিক্স। এটা আমাদের আরও একটা, এটা একটা অ্যান্সার, এটা একটা, আমরা দুইটা পেয়ে গেলাম। এটা হলো সাইন থিতা ইকুয়াল যখন হাফ হবে। এখন আবার সাইন থিতা ইকুয়াল মাইনাস হাফ, তো সাইন থিতা ইকুয়াল মাইনাস হাফ হলে এখন আমরা দেখতে হবে সাইন মাইনাস কোন ঘরে, মাইনাস হলো সাইন হলো এই তৃতীয় ঘরে মাইনাস এবং চতুর্থ ঘরে মাইনাস আমাদের সাইন। তাহলে আমাদের করতে হবে এই সাইন থিতা ইকুয়াল, যেহেতু তৃতীয় ঘরের মান বের করার সূত্র কি পাই প্লাস থিতা, আমরা তৃতীয় ঘরে মান বের করতে হলে আমরা লিখবো এখানে সাইন পাই প্লাস থিতা মানে কি থিতা মানে পাই বাই সিক্স, তো সাইন আর সাইন কাটা, তাহলে থিতা ইকুয়াল পাই প্লাস পাই বাই সিক্স। তো আমরা এখানে যদি লসাগু করে দিই সিক্স সিক্স প্লাস পাই ইকুয়াল সেভেন পাই বাই সিক্স, এটাও আমাদের একটা অ্যান্সার, আমাদের তিনটা অ্যান্সার মান পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব সেটা, যেহেতু এইগুলো সাইন হাফ মাইনাস, যেহেতু মাইনাসের মান আমরা নিলাম, তো এখানে চতুর্থ করেও সাইন মাইনাস এখন এবং সাইন থিতা ইকুয়াল মাইনাস হাফ, বা তো আমরা সাইন থিতা ইকুয়াল মাইনাস হাফ বা সাইন থিতা ইকুয়াল সাইন, যেহেতু আমরা চতুর্থ ঘরের মান বের করার নিয়ম হলো টু পাই মাইনাস থিতা, তো আমাদের এখানে আমরা লিখবো এই টু পাই মাইনাস থিতা মানে পাই বাই সিক্স। তো আমরা এখানে যেটা লিখবো সেটা হলো সাইন সাইন কাটা থিতা ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই সিক্স। তো আমরা যদি লসাগু করি সিক্স, লসাগু যদি সিক্স করি এখান থেকে, তো আমাদের এখান থেকে আমরা লসাগু সিক্স করলে ছয় গুণে বারো পাই মাইনাস পাই, বা বারো থেকে পাই গেলে এগারো পাই বা সিক্স, এটা। তো আমাদের মোট অ্যান্সার চারটে হয়ে গেলো, আমাদের এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা, তো টোটাল আমাদের এই গোল দাগ দিয়ে আমি দেখা দিচ্ছি কোনটা কোনটা অ্যান্সার হবে আমাদের, এই চারটে হলো তাহলে এই ম্যাথের অ্যান্সার। তো এভাবে আপনারা প্রতিটা ম্যাথ খুব সহজেই করতে পারবেন, এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আসলে বলা বাহুল্য যে এখান থেকে মাস্ট একটা আসবে ম্যাথ। তো এ হলো মোটামুটি 8.3। তো এরপরে যদি আপনাদের এখান থেকে বা অন্য কোনো চ্যাপ্টার থেকে আপনাদের কোনো প্রবলেম হয় তো আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো বন্ধুরা যাই হোক, আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের কিছু শেখানো, যদি আপনারা কিছু শিখতে পারেন তো সেটাই হলো আমার স্বার্থ। তো আপনাদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ আপনারা যদি আমাকে বলেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য। তো আজকে আমি হায়ার ম্যাথ 8.3 দ্বিতীয় পার্ট আমি ভিডিও তৈরি করলাম, তো পার্ট ওয়ানটা আমি গত সপ্তাহে দিয়েছি, তো আপনারা ইনশাল্লাহ দুইটা কম্পেয়ার করলে আপনারা মোটামুটি 8.3-র বেশ কিছু অংশ আপনারা এখানে ইনশাল্লাহ সমাধান দেখতে পাবেন। তো আপনারা আশা করি ফুল ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন আপনারা ভিডিওটা, আবার যদি কারো কোনো সমস্যা ইনশাল্লাহ আমাকে জানাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, তো এই প্রত্যাশা করি আমি আমার ভিডিওটা আজকে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।